সুপ্রিয় বন্ধুগণ এস আসসালামতন স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক বেগম অবস্থা কেমন তা নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রাক্তন ভিপি নুর এবং এ বিষয়ে আরো অনেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিশেষ করে ডাক্তার জাফরুল্লাহ যা বলেছেন তাতে বোঝা যায় বেগম খালেদে জিয়ার অবস্থা ভালো না এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে তার মুখ থেকে রক্ত ঝরছে একইভাবে পথেও রক্ত ঝরছে এটা কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাচ্ছে ডাক্তার জাফরুল্লাহ বলেছেন তিনি নিজে একজন ডাক্তার সুতরাং তিনি বুঝতে পারছেন এই রোগটি কতটা জটিল যেহেতু রক্ত যাচ্ছে সুতরাং প্রচুর রক্ত তাকে দিতে হচ্ছে নেতাকর্মীরা আছেন তারা বিভিন্নভাবে নেত্রীকে সহায়তা করছেন রক্ত দিয়ে কিন্তু এই যে অবস্থা চলছে বেগম খালেদা জিয়ার তিনি আসলে এইভাবে কতক্ষণ টিকবেন অথবা কতদিন বেঁচে থাকবেন সেটা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আছে এদিকে ফখরুল ইসলাম আলমগীর তিনিও বেগম খালেদা জিয়া বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন তার সিচুয়েশন খুবই খারাপ এই বিষয়গুলো তার বক্তৃতায় বলেছেন তবে জনগণ জানতে চায় আসলে সংকটাপন্ন বা ক্রিটিক্যাল বলতে কি বোঝায় যদিও ডাক্তার জাফরুল্লার বক্তব্য থেকে কিছুটা স্পষ্ট হয় যে কতটা জটিল এই রোগ এই রোগের চিকিৎসা বাংলাদেশে প্রায় অসম্ভব তারা জানিয়েছেন এবং বলেছেন এর জন্য নিশ্চয়ই বাইরে নিয়ে যাওয়া উচিত দেশের বাইরে এই রোগের চিকিৎসা আছে বিএনপি দলের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন যে এখন হয়তো যদি চিন্তা করা যায় বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে বা সরকার বিদেশে নেওয়ার অনুমতি দেবে তাহলে হয়তো এখনও কিছুটা সময় আছে কিন্তু এমন একটা সময় হয়তো এসে যাবে যখন শারীরিক অবস্থা এতটাই খারাপ থাকবে খালেদা জিয়ার তখন চাইলেও আর বিদেশে নিয়ে যাওয়া যাবে না শারীরিক অবস্থা যদি ভালো না হয় তাহলে শরীর তো সইতে পারবে না বিমান যাত্রার এই ধকল সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি আরও সিরিয়াস পর্যায়ে গড়াবে সেই জন্য বিএনপি নেতৃবৃন্দ তারা সবসময় সরকারের কাছে মানবিক আবেদন করেই যাচ্ছে তারা বলছে অতি সত্তর বেগম খালেদা জিয়াকে অনুমতি দেয়া হোক বিদেশে যাবার এদিকে সরকার বুঝতে পেরেছে যে অবস্থা খুব সঙ্গীন খালেদা একজন লিডার নিঃসন্দেহে এবং তার স্বামী একজন মুক্তিযোদ্ধা বীরত্তম খেতাবে ভূষিত এবং একটি সেক্টরের কমান্ডারও ছিলেন তাছাড়া তিনি রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের এছাড়া বেগম খালেদা জিয়া নিজেও তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সব মিলিয়ে গুরুত্বটা কিন্তু কম নয় হয়তো সরকার চিন্তা করবে মারা গেলে গেল সমস্যা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে আর সেই জন্য সরকার সারা বাংলাদেশে বিভিন্ন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছুটি বাতিল করেছে এবং তারা বলেছে যে যেখানেই যেখান থেকে এই মুহূর্তে ছুটিতে আছেন তারা তাদের কর্মস্থলে ফিরে আসেন অর্থাৎ অ্যাভেলেবেল করতে চাচ্ছেন সরকার নিরাপত্তা বাহিনীকে যাতে কোনোভাবেই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যেন পুনরায় নিয়ন্ত্রণে আনা যায় বিভিন্ন জেলায় রোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হচ্ছে এবং আগামীকাল শুক্রবার জুম্মা নামাজেও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে এছাড়া জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে আলোচনা হচ্ছে এবং ডিসির কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে অর্থাৎ জেলা পর্যায় থেকেই একটা মানবিক আবেদন দাখিল করে এই আন্দোলনকে চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে যাতে করে বেগম খালেদা জিয়াকে খুব দ্রুত করে বিদেশে যাবার ব্যবস্থা করা হয় অনেক যুক্তি দিয়ে বলেছেন যে স্ত্রী সাবেক রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান বীর উত্তম খেতাবে তিনি ভূষিত এবং খালেদা জিয়া নিজেও তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের যথেষ্ট একটা গুরুত্ব বহন করছে তার পরিবার সুতরাং এমন একটি পরিবারের জন্য এমন একটি পরিবারের এই গুরুত্বপূর্ণ সদস্য বিশেষ করে বিএনপি দল একটি বৃহত্তর দল বাংলাদেশের জনপ্রিয় দল সেই দলের একজন নেত্রী যিনি প্রধান তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার অবস্থা খুবই সঙ্গীন এই অবস্থায় তাকে যেন খুব জরুরি ভিত্তিতে মানবিক কারণে হলেও অনুমতিটা দিয়ে দেওয়া হয় বিদেশে যাবার এবং তিনি উদাহরণ টেনে বলেছেন বাংলাদেশ সরকার তো এমনও করেছে ফাঁসির আসামি দণ্ডপ্রাপ্ত আসামি একেবারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও রাষ্ট্রপতি বিশেষ বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন সুতরাং বেগম খালেদা জিয়া তো আর হাসির দণ্ডপ্রাপ্ত আসামি না বা কাউকে খুন করেননি সুতরাং তাকে কেন এই যে অসুস্থ হয়েছেন তিনি অসুস্থতার খাতিরে অসুস্থতার জন্য মানবিক কারণে কেন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না এই প্রশ্নটি ডক্টর আসিফ নজরুল কিন্তু করেছেন এরকম বিভিন্নভাবেই টক আলোচনায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জনেরা দাবি করে আসছেন বেগম খালেদা জিয়াকে যেন দ্রুতই বিদেশে যাবার অনুমতি দেওয়া হয় এখন এই অবস্থা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে আলোড়ন চলছে সারা দেশ জুড়ে সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগেই যিনি প্রধান তিনিই জানিয়ে দিয়েছেন যে যথেষ্ট মানবিক হয়েছেন সরকার এবং একুশ আগস্ট গ্রেনেড হামলা আরও বিভিন্ন কিছুতে ইঙ্গিত করে তিনি বলেছেন যে এত কিছুর পরও বুকে এত কষ্ট ধরে রেখেও খালেদা জিয়ার প্রতি তারা মানবিক হয়েছেন এবং তাকে বাসায় থেকে চিকিৎসা নেবার বিষয়ে সহযোগিতা করেছেন অনুমতি দিয়েছেন তারা বলছেন যে আইনে এইভাবে চলতে থাকা কেইসের একজন গুরুত্বপূর্ণ বিবাদী তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আইনমন্ত্রী আনিসুল হক তিনিও জানিয়েছেন যে তিনি যত কথায় মানুষ তাকে বলুক যত গালি দিক তিনি কোনভাবে আইনের বাইরে যাবেন না তিনি জানাচ্ছেন তিনি আইনের মধ্যে থেকেই সব কাজ চালাচ্ছেন বেগম খালেদা জিয়ার এই কেসটি তিনি দেখছেন এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোনোভাবেই খালেদা জিয়া এই মুহূর্তে সরকারের অনুমতি পেতে পারে না বিভিন্ন মহল থেকে সরকারের কাছে বিশেষ করে সরকার প্রধানের কাছে আবেদন জানানো হচ্ছে সরকার প্রধান যেন নির্বাহী ক্ষমতা বলে অথবা স্পেশাল ক্ষমতা বলে অথবা দরকারি সংসদে বিল উপস্থাপন করে ধারা সংশোধন করে আইন ঠিক করে নেওয়া হোক এবং সে অনুযায়ী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেয়ে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করা হোক বিএনপির যে অবস্থা হয়েছে বিএনপি এমন একটা দল এই মুহূর্তে যাদের সাংগঠনিক অবস্থা খুবই খারাপ তাদের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিতি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা বিভিন্ন দুর্বিপাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অথবা জাতীয় ইস্যুতে একসাথে হওয়া অন্তত আন্দোলন না জমলেও বিভিন্ন অনুষ্ঠানাদি পরিচালনা করে যাওয়া এবং সেইভাবে ধীরে ধীরে দলটিকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করে আরও শক্তিশালী করে গড়ে তোলা সেটা কিন্তু নেই আর এই জন্য দলটি এই মুহূর্তে খুব কণ্ঠাসা তাদের অবস্থা এখন এমন একটা পর্যায়ে নেই যে পর্যায় থেকে তারা একটা আন্দোলন বিক্ষোভ সংগ্রাম কিছু একটা করে সরকারকে বাধ্য করবে সরকার যেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেয়ে চিকিৎসার সুযোগ করে দেয় আর সরকার এই জায়গাটিকে আসলে দুর্বলতা হিসেবে নিয়ে বিএনপি নেত্রীর প্রতি এই আচরণ দেখাচ্ছে অনেকে এটা বলছে যারা বিশ্লেষক আছেন তারা বলছে যে পাওয়ার ইজ পাওয়ার ক্ষমতাই হচ্ছে ক্ষমতা ক্ষমতা যেহেতু আছে উনি এটা করবেন ওনারা এটা করবেন একসময় খালেদা জিয়ার ক্ষমতা ছিল ওনারা কিছু ঘটনা ঘটিয়েছেন যা আওয়ামী লীগের যথেষ্ট ক্ষতি করেছে আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেত্রী নিহত হয়েছেন সুতরাং এখন তাদের সময় ফিরে এসেছে তারা এখন এর প্রায়শ্চিত্ত বুঝে এই হল অবস্থা তো বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা বলতে চাই যে অনেক পর্যালোচনা হতে পারে ডক্টর আসিফ নজরুল একটা কথা বলেছেন যে তার অনেক বন্ধু বান্ধব এমন আছেন যারা খুব কট্টরভাবে ভাবে আওয়ামী লীগ করেন কিন্তু তারা চান যে অন্তত মানবিক ইস্যুতে যেহেতু খুব কঠিন একটা অবস্থা চলছে বেগম খালেদা জিয়ার এই ইস্যুতে তাকে একটা ছাড় দেওয়া হোক চিকিৎসা গ্রহণের একটা ব্যবস্থা করা হোক যদি এরকম ভয় থাকে যে বিদেশে গেলে তিনি আর ফিরে আসবেন না তাহলে সেভাবেও যে দেশে পাঠানো হচ্ছে অথবা যে সমস্ত দেশে তিনি চিকিৎসা গ্রহণ করবেন সে সমস্ত দেশের সাথে যোগাযোগ করা কূটনৈতিকভাবে আলোচনা করে নেয়া এবং তাদেরকে বিষয়টি জানানো আন্তর্জাতিকভাবেই বিষয়টি জানিয়ে যাতে করে চিকিৎসা গ্রহণের পর সে যখন সুস্থ হবে তখন যেন তাকে আবারও আইনের আওতায় আনা যায় আবারও ফিরিয়ে আনা যায় সেই কথাগুলো প্রয়োজনে আলোচনা করে নিতে পারে এইরকম পরামর্শ দিচ্ছেন কিন্তু কঠোর আওয়ামীপন্থী যারা আছেন তারা সুতরাং আইনের মধ্যে থেকেই মানবিক কারণে তাকে বিদেশে নিয়ে যাওয়া তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া চিকিৎসা গ্রহণ করবে এবং চিকিৎসা গ্রহণ শেষে তাকে আবারও আইনের মধ্যে ঢুকতে হবে অর্থাৎ সরকারের যে আইন আছে যে আইন যেভাবে চলবে সেইভাবে চলবে যদিও অনেকে মনে করছেন যে আইন তো সরকারের নিয়ন্ত্রণে আছে এবং সরকার যেভাবে চাইছেন সেভাবে চলছে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না সে সমস্ত তর্কে আমরা না গেলাম তর্ক করলে অনেক করা যাবে এবং তর্ক উন্মুক্তভাবে করতে গেলেও একটা স্বাধীন গণমাধ্যম ব্যবস্থার দরকার কিন্তু আছে সেক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কিনা সরকার যদিও বলছে যে স্বাধীনভাবে কথা বলছে বলেই তো ফেসবুক টুইটার ইউটিউবে মানুষ ইচ্ছে মতো কনটেন্ট আপলোড করতে পারছে দিতে পারছে এটা সত্যি কথাও এক অংশে যে সবাইকে তো সরকার ধরছে না যেটা আমার একটা পর্যায়ে চলে যাচ্ছে যা গুজব হয়ে যাচ্ছে ক্রাইম হয়ে যাচ্ছে এবং খুব বেশি পরিমাণে সরকারের বিরুদ্ধাচারণ করা হচ্ছে তখনই সরকার কিন্তু আসলে সে সমস্ত আইডি অনুসন্ধান করে আইডির মালিককে ধরে নিয়ে যাচ্ছে এবং যে সোশ্যাল মিডিয়ার যে আইন আছে সে আইনে তাকে ঠুকে দিচ্ছে সুতরাং সব দিক থেকেই পর্যালোচনা আলোচনা করা যায় আমাদের আসলে একটা জায়গা থেকে একটা নিরপেক্ষ জায়গা থেকে আলোচনা করা উচিত বিশ্লেষণ করা উচিত এর বাইরে গেলে তো নিয়ন্ত্রণ থাকবেই যেটা সরকার করছে এবং এটা করবেই ইতোমধ্যে গোয়েন্দা সংস্থারা কাজ করছে তারা জানিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে সাইবার যে ইউনিট আছে সেই ইউনিটের মাধ্যমে সুতরাং চৌকশ সেই দল কাজ করে যাচ্ছে অবিরত প্রতিনিয়ত প্রতিদিন সুতরাং কেউ যদি কোনোভাবে গুজব অথবা অন্য কোনো বিশ্লেষণ যা সরকারের বিরুদ্ধে যাচ্ছে অথবা জাতীয়তার বিরুদ্ধে যাচ্ছে অথবা একটা জ্ঞানজাম তৈরি হতে পারে একটা বিশাল কিছু অবক্ষয়ের দিকে যেতে পারে তখন কিন্তু এই সাইবার ক্রাইম ইউনিট সতর্ক হয়ে অ্যাক্টিভেট হয়ে তারা কিন্তু সেই সমস্ত কাল্প্রিটকে ধরে নেবে এবং আইনের আওতায় আনবে বন্ধুরা এখানে শেষ করছি শুধু আপনার জানাচ্ছি যে যেভাবেই হোক যেভাবেই হোক আইন তো মানুষের জন্যই আইনের জন্য তো মানুষ নয় অবশ্যই আইন মানুষের জন্যই তাহলে অন্তত মানবিক খাতিরে হলেও আইন ঠিক রেখে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে কথাবার্তা বলে অর্থাৎ আইনের বলয়ের মধ্যেই থাকবে সেইভাবে রেখে হলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে মানবিক কারণে এবং এটা করলে বোধহয় ভালো হবে সরকারের সুনামি হবে এবং সরকারের প্রশংসাই বাড়বে আল্লাহ না করুক হয়তো যদি বেগম জিয়া এই অবস্থায় মারাও পড়েন তাহলে হয়তো তাৎক্ষণিক বিএনপি কোনো আন্দোলন সংগ্রাম করে সরকারকে কিছু করতে পারবে না কিন্তু সরকারের কিছু মানুষ কিছু নেতৃবৃন্দ নিশ্চয়ই মনে মনে ভাববেন যে কাজটি আমরা ঠিক করিনি কারণ ইতিহাস তো ঘুরে ফিরে আসে মানুষের ভাগ্য কার কোথায় যায় কেউ আমরা জানি না তখন হয়তো নিজে নিজে নিজের মনে হয়তো ক্রন্দন করবেন যে এটা আমরা ঠিক করিনি আমরা তো একটা মানুষকে সহায়তা করতেই পারতাম বাকিটা তো আল্লাহর ইচ্ছে বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রহমত দান করুন